স্যার, আজ আপনাদের দক্ষিণেশ্বর সম্পর্কে বলব। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের জন্য দক্ষিণেশ্বর জগৎ বিখ্যাত। রানী রাসমণি এই দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠা করে মা কালীকে প্রতিষ্ঠা করেন। এখানকার মাকে বলা হয় ভবতারিণী মা। রানী রাসমণি একদিন তার আত্মীয় স্বজন নিয়ে কাশী যাচ্ছিলেন। রাতে তিনি স্বপ্ন দেখেন, কালীমা তাকে বলছেন যে গঙ্গার তীরে মন্দির তৈরি করে আমাকে প্রতিষ্ঠা কর। এই কথা শুনে দক্ষিণেশ্বরেই জমি কিনেছিলেন রানী রাসমণি। তিনি আর কাশী যাননি, ওখানেই মন্দির প্রতিষ্ঠা করেন, করে মাকে প্রতিষ্ঠা করেন। মায়ের মূর্তি পাথরে তৈরি, রূপর পদ্মের উপরে শায়িত শিবের মুখে মা দাঁড়িয়ে আছেন। অপূর্ব মূর্তি মায়ের। দক্ষিণেশ্বরের রামকুমার চট্টোপাধ্যায় কামারপুকুর থেকে আসেন, তিনি মায়ের পুজোর ভার নেন। রানী রাসমণি তাকে পুজোর ভার দিয়েছিলেন। রামকুমার চট্টোপাধ্যায় তার ছোট ভাই গদাধর চট্টোপাধ্যায়কে নিয়ে আসেন দক্ষিণেশ্বরে তার পুজোর কাজে সাহায্য করার জন্য। রামকুমার মারা যান, তারপরে গদাধর চট্টোপাধ্যায় মায়ের পুজোর ভার গ্রহণ করেন। তিনি তার ভাগ্নে হৃদয়কে নিয়ে আসেন মায়ের পুজোয় সাহায্য করার জন্য। এই গদাধর চট্টোপাধ্যায়ই রামকৃষ্ণদেব। তিনি পঞ্চবটী বনে সাধনা করে সিদ্ধি লাভ করেন। তিনি কল্পতরু হন। 1 জানুয়ারি তিনি কল্পতরু হয়েছিলেন। এই দিনে দক্ষিণেশ্বরে বিশাল জনসমাগম হয়, প্রচুর লোক আসে। আর দক্ষিণেশ্বরে আমরা প্রতি বছরই যাই। করোনা থাকার জন্য আমরা 2 বছর যেতে পারিনি। এবার 24 মার্চ আমরা দক্ষিণেশ্বরে সকালে গেছিলাম। সকালে গিয়ে দেখি মায়ের মন্দিরে মায়ের গান হচ্ছে, খুব সুন্দর লাগছিল পরিবেশটা। তারপর আমরা পুজো দিতে যাই, মায়ের মূর্তি খুব সুন্দর লাগছিল। আমরা ওখানে মায়ের পুজো দিয়ে তারপরে দ্বাদশ শিবলিঙ্গে শিবলিঙ্গকে দর্শন করি মন্দিরে গিয়ে, তারপর কৃষ্ণরাধার মন্দিরে গিয়ে কৃষ্ণরাধাকে দর্শন করি। রামকৃষ্ণ দেবের সহধর্মিনী সঙ্গে তিনি এই দক্ষিণেশ্বরেই বাস করতেন। তিনি যে ঘরে বাস করতেন সেই ঘরটা এখনও খুব সুন্দর সাজানো আছে। সবাই ওই ঘর দেখতে যায়, রামকৃষ্ণদেব আর শারদামাকে প্রণাম করে। আমরাও রামকৃষ্ণদেব আর শারদামাকে প্রণাম করলাম। তারপর আমরা বাইরে এলাম, এসে রানী রাসমণিকে প্রণাম করলাম, করে আমরা কিছুক্ষণ গঙ্গার ধারে থেকে ফিরে এলাম। আমরা এর মাঝে একদিন বেলুর মঠে গেছিলাম। দক্ষিণেশ্বর থেকে এখন লঞ্চে করে বেলুর মঠে যাওয়া যায়। বেলুর মঠে যায় 20 মিনিট অন্তর অন্তর লঞ্চ ছাড়ে। বিবেকানন্দ সেতু আর নিবেদিতা সেতুর নিচু দিয়ে যখন লঞ্চ যায় খুব সুন্দর লাগে। আর দুপাশের পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে গিয়েছিলাম বেলুর মঠের দিকে। রামকৃষ্ণদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের পরিকল্পনায় আর প্রচেষ্টায় তৈরি হয় বেলুরে রামকৃষ্ণ মিশন আর রামকৃষ্ণ মঠ। এই মঠে চার্চ, মসজিদ আর মন্দিরের অনুকরণে স্থাপত্য নির্মিত হয়। এখানে রামকৃষ্ণদেবের মন্দির আছে, সেখানে পুজো হয়। শারদা মায়ের মন্দির আছে, স্বামী বিবেকানন্দের মন্দিরও আছে। স্বামী বিবেকানন্দ এখানেই বাস করতেন বেলুরে। তার বাড়িতে এখন তার ব্যবহারের সব
যিনি সংগ্রহশালা রূপে জনগণের সম্মুখে ছাড়া দেখানোর জন্য রাখা হয়েছে সবকিছু গুছিয়ে, সবাই সেটা দেখতে পারে। বেলুড় মঠে আমরা ঘুরে খুব আমাদের ভালো লেগেছিল। রামকৃষ্ণ দেবের পুজো দিয়ে আমরা সারদা মাকে দর্শন করে, স্বামী বিবেকানন্দকে দর্শন করে আমরা ফিরে এসেছিলাম। আজ এই পর্যন্ত, নমস্কার।